প্রকল্প শেষ হওয়ার 6 মাস পর্যন্ত চাকুরির মেয়াদ না থাকলে প্রকল্প পরিচালক নিয়োগের সুযোগ নেই কিন্তু নিয়মের তোয়াক্কা না করে এমন ব্যক্তিকে প্রকল্প পরিচালক করেছে পিডিবিএফ শুধু তাই নয় আরেক ব্যক্তিকে নিয়ম ভেঙে দুই প্রকল্পের পিডিও নিয়োগ দেওয়া হয়েছে আমার চাকুরি আগামী বছর নভেম্বরের 14 তারিখে শেষ হয়ে যাবে আর প্রকল্প মেয়াদ শেষ হবে 30 জুন 2016 চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে তাহলে আমি চালিয়ে নিতে পারবো মজার ব্যাপার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানের হাতে রয়েছে মানব সম্পদ সৌর প্রকল্পের পরিচালক সহ মোট 4টি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম ভেঙে এত পদে থাকায় এমডির একক আধিপত্য চলছে পিডিবিএফে কোটি কোটি টাকার ঋণ লোপার জায়েজ করতেই বছরের পর বছর অডিট করতে দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে ইন্টারনাল হয় না দু বছর কিন্তু এক্সটার্নাল গত বছর হয়ে গেছে অনেকগুলো পদ সেটাও প্রয়োজন সেটাও করব আমার তো সেটা কোনো ব্যবস্থা নাই অতএব আমি কেন একটা পদ ধরে রাখব আমি অচিরেই আমি এগুলো ব্যবস্থা নেব ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের জন্য নিয়মিত অডিট কার্যক্রমের বিকল্প নেই বলে জানান আর্থিক খাতের বিশ্লেষকরা বোর্ডের চেয়ারম্যান আশ্বস্ত করলেন পিডিবিএফ এর দুর্নীতি অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখেছি এবং এটা আমরা একটা তদন্ত কমিটি আমরা করেছি এডিশন সেক্রেটারি এখানে মন্ত্রণালয়ে থাকে দিয়ে যাতে করে এই জিনিসগুলো না হয় কারণ অডিটটা একটা শৃঙ্খলা আনার জন্য আর্থিক শৃঙ্খলার জন্য অডিট কিন্তু অপরিহার্য এইটা আমরা 3 সপ্তাহের সময় তাকে দিয়েছি কিন্তু হয়তো এই মাসের শেষ 31 আগস্ট বিশেষ ত্রুটি বিচ্ছুতিগুলো পাবে এগুলো তো তদন্ত রিপোর্টে তুলে ধরবে তুলে ধরলে আমরা সেইভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেব অনেক আগে থেকেই কিন্তু গভর্নেন্স ম্যানেজমেন্ট নিয়ে নানা রকম সমস্যা ছিল ক্যানিডিয়ান সিডারও অনেক সাজেশন দিয়েছে এই রকম আর্থিক যেখানে আর্থের লেনদেন হয় সেখানে স্বভাবতই আপনার এই আর্থিক প্রয়োজনে অডিট এবং ইন্টারনাল অডিট হবে এক্সটার্নাল অডিট হবে এবং আর্থিক ব্যবস্থাপনা একদম একেবারে খুব নিখুঁত থাকতে হবে ম্যানেজার হিসেবে নিজের নিয়োগ সহ পিডিবিএফ এর বেশ কিছু নিয়োগে ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ 1% 2% এদিক ওদিক হতে পারে সুশান্ত সিনহা যমুনা নিউজ ঢাকা